এই আগত ছিল এনআরসি, এখন এনআরসি, এনআরসি আগত এনআরসি ছিল। এই এনআরসি, এনআরসিটা কি সংক্রান্ত? এনআরসিটা হচ্ছে নাগরিক সংক্রান্ত, হ্যাঁ না হয়? তা এনআরসির বিষয়ে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি মেমোরেন্ডাম দিছি না না দিছি? দিছি না, কাগজখান আছে না নাই? দিছি না। তার পরিপ্রেক্ষিতে উত্তর দিছি না নাই? আছে না উত্তর? কাগজত আছে কথা, গেটারের কথা কাগজত, বুঝা খাবে তো? আচ্ছা, তারপরে এখন আস্তে আস্তে কি হলো, ভারতবর্ষের কি আসি গেল ক্যাপ, কি আসি গেল পার্লামেন্টত ক্যাপ। অনেকদিন আগতে কইছে, এ কি কইছে, এই অনেকদিন আগতে কইছে টোপলা টোপলি বান্ধ নিজের দেশ বলি খাটা ধরো কইছিল না? এলাকিতে গেটারের কথা, উমেরের কথা, হয় না না? হ্যাঁ, হয় না হয়? এইবার তারপরে সেই ক্যাপটা, ক্যাপটা মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। এখন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল মানে নাগরিকত্ব সংশোধনী বিল, এইটা যখন আসি গেল তখন ভারতবর্ষে এটা পাশ হয়ে গেল, মানে পাশ হয়ে গেল, লোকসভাত পাশ হল, রাজ্যসভাত পাশ হল, রাষ্ট্রপতি সই করলেক, তখন ক্যাব আর ক্যাব না থাকিল। ক্যাবটা কি হল? ক্যাবটা হয়ে গেল ক্যা। ক্যাবটা কি হল? ক্যা ছিলু তুই ক্যাব, এলা হলু ক্যা। হ্যাঁ, সিএবি এলা সিএএ, মানে হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আগত ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এলা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যখন কোন বিলে, যখন কোন বিল লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি স্বাক্ষর অর্থাৎ মানে সই হয়ে যায়, পাশ হয়ে যায়, রাষ্ট্রপতি লাস্ট সিগনেচার সম্মতিপত্র হয়ে যায়, আর তখনে ওই বিলটা আর বিলে থাকে না, ওইটা কিসে পরিণত হয়? ওইটা আইনে পরিণত হয়। এলা আমার এইবার, আমার এই ভূখণ্ডের মানুষের চর্চা করা শুরু করে দিল কি, জেলা আমার সাংসদ ওই অধিবেশনত যখন এই নারায়ণী সেনার কথা আলোচনা করলো, তুলে ধরলো প্রস্তাব, তখন আমার এই ভূখণ্ডের কতগুলো মানুষ আলোচনা করি, হ্যালো ফোন করি, কয় হ্যালো, মুখ ফোন করি, কয় হ্যালো, বলে কায় রে, বলে অমুক, বলে কা, বলে আমার তো গুটি লাল, বলে কেমন, বলে নারায়ণী সেনার বিল তো পাশ হয়ে গেল। কাঙ্কড়িটা বিল পাশ হল, কয় হ্যাঁ আমার সাংসদ তো উঠেছে, আরে সাংসদ উঠেছে, সাংসদ উঠেছে, হ্যাঁ বিল পাশ হয়ে গেল, মহামূর্খ। এই আমরা এই ভূখণ্ডের মানুষ মহামূর্খ, এই মূর্খ হয় না হয়? এই মূর্খ মানুষ হোক, এই মূর্খ মানুষ হোক, মানুষ প্রকৃত মানুষে পরিণত করতে গেলে জানা লাগবে সংবিধানের পরিকাঠামো, অর্থ সংবিধান, গণতন্ত্র, লোকসভা রাজ্যসভা, সংবিধান, আইন কানুন, ধারা, আর্টিকুল, সাবসেকশন, সেকশন, একেবারে সব কিছু জানা লাগবে। এই জন্যে আমার এই ভূখণ্ডত উকিলের দরকার, উকিল। আমার এই ভূখণ্ডত কিসের দরকার? উকিল। এ তোমরা কইছেন না না কইছেন, নারায়ণী সেনা তো, নারায়ণী সেনা তো পাশ হয়ে গেল, এ কাঙ্গো কাঙ্গো কইছেন, এলা তো কত কইবেন না, মুই কছং এই কথাটা, হ্যাঁ না হয়? কিন্তু আমার মধ্যে কইছেন বহুত মানছেই, সেই জন্যে এ আমার ওটা কোনো কথাটা উঠছে, এ এতদিন পরে কথাটা উঠছে, কথাটা উঠছে মানে এটা বিলটা বিলে এলাও যায় নাই, কিন্তু কুচবিহার স্টেট ফরমেশন ওটা কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতবর্ষের গভর্নমেন্টও ওটা ফাইলত বন্দি হয়ে আছে, মানে কছে যে ইট হ্যাজ বিন টেকেন অন রেকর্ড, এই মানে ফরমেশন অফ কুচবিহার স্টেট হ্যাজ বিন টেকেন অন রেকর্ড ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মানে কুচবিহার রাজ্য গঠনের ব্যবস্থাপনা যেটা রেকর্ড, গেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের মেমোরেন্ডামের পরিপ্রেক্ষিতে আমরা যেটা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেটা গৃহীত হয়ে আছে সেটা কুচবিহার রাজ্য গঠনের ফাইল রেডি হয়ে আছে, এলা খালি তোমরা খালি
তোমরা খালি মানুষ জোটান মানে মানুষ জোটান আর আস্তে আস্তে কথাটা দিল্লির পার্লামেন্টত উঠান সেটাই তো হবে লাগছে কি হয় না হয় সেই কথাটা এই এতদিন পরে তাহলে এই তাতে আচ্ছা এই যদি বিলটা পাস হলে গায় সাপোজ এই এই অধিবেশন যদি পাস হলে গায় এই আমার এই ভূখণ্ডের মানুষ যেগুলো গেটার করি শাসন অফিসগুলো আছে না অফিসগুলোর এই অফিসগুলোর বসা খাবে না খাবে অফিসগুলোর বসা খাবে না বিডিও অফিসত বসা খাবে থানার বসা খাবে বিএলআরত বসা খাবে ডিএলআরত বসা খাবে হাই স্কুলের মাস্টার হওয়া খাবে তারপরে তোমার যত অফিস আদালত আছে সমস্ত আমার ভূখণ্ডের মানুষগুলো বসা খাবে আমার এই নতুন নতুন যেগুলো যুবক যেগুলো শিক্ষিত হয়ে উঠবেন আছে এই চাকরাগুলোকে ওই অফিসত বসে খাবে অথচ আমার এই ভূখণ্ডের মানুষের এই যুব সমাজের কোনো চেতনা নাই যে রাজ্যটা হলে পরে আমরা ওই শাসনের জায়গায় বসবো এই হিসাবটা আমার মানুষের নাই হ্যাঁ তাহলে তাহলে কি কথা একটাই বলে এই গেটার করা খাবে কমিটি ঢোকা খাবে বলে ঠিক আছে কিন্তু ভাই পাইসা যদি চায় তাহলে দেওয়া সম্ভব নয় মানে পাইসা দিয়ে গেটার করা সম্ভব না হ্যাঁ ওই এ বৃহত্তর কুচবিহারবাসী তা মই সেই জন্য অনুরোধ করুন যে যেহেতু পার্লামেন্টের পার্লামেন্টত এই তোমার আমার কথাটা উঠছে এই জন্য একটা ক্যাবিনেট ক্যাবিনেট ওটা ডিসিশন ক্যাবিনেটের ওটা ডিসিশন আছে ক্যাবিনেট আছে না ক্যাবিনেট ওটা আন্ডার কন্ট্রোল অফ দ্য ক্যাবিনেট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ক্যাবিনেটের হাতত আছে তা ক্যাবিনেটের হাতত আছে এই জন্য আমার প্রসেসটা চালু আছে আমার প্রসেস প্রসেস চালু আছে এই প্রসেসটা অফ রাখা যাবে প্রসেসটা এর পদ্ধতিটা অফ রাখা যাবে না কারণ প্রসেস উমরা উমার প্রসেস চালু রাখছে আমার রাজ্য গঠনের বিষয়ে নারায়ণী সেনার নারায়ণী সেনার যেটা রেজিমেন্ট সেইটার ব্যাপারে যেটা যেটা কথা সেটা সেটা উমরা করবে উমরা প্রসেস আছে মানে উমরা প্রসেস হতে আছে আমরা প্রসেস হতে আছি অতএব আমরা আমরা কি করব এই প্রসেস জারি এই প্রসেসটা যেহেতু জারি আছে সেই জন্য আমার চতুর্পাকে যে বিপুল সংখ্যক মানুষ যাওয়া বিপুল সংখ্যক মানুষ যাওয়া সিস্টেমেটিক্যালি যাওয়া হবে সিস্টেমেটিক্যালি কাজগুলো করা হবে তাই সেই জন্য আমার এই ভূখণ্ড উপযুক্ত নেতৃত্বের প্রয়োজন আছে হয় না নয় তা সেই আমরা যাই হোক এই মাঝখানে এই কথাগুলোর মাঝখানে আমরা এই বর্তমান যেটা ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টারের সাথে মানে ডিফেন্স মিনিস্টারের সাথে মিটিং হয়েছিল ডিফেন্স মিনিস্টারের সাথে মিটিং হয়েছে ডিফেন্স মিনিস্টার ছিল আগের হোম মিনিস্টার হোম মিনিস্টার এই প্রাক্তন হোম মিনিস্টার বর্তমান হচ্ছে ডিফেন্স মিনিস্টার আর এই ডিফেন্স মিনিস্টারে কয়েছে যে গৃহমন্ত্রীকে আপকা যো ফাইল হ্যায় আপকা যো ডিমান্ড হ্যায় আপকে লিয়ে যো যো কুছ ভি হ্যায় এ গৃহ মন্ত্রালয় গৃহমন্ত্রী কা পাস হ্যায় আর আমার এটা তো আমার তো দিল্লির তো একটা পরিচয় হয়ে গেছে না মানে গেটার ওটা যদি কওয়া যায় যে সিকিউরিটি হলত সিকিউরিটি ঘরত তাহলে ওটা তো জানে না ওটা একেবারে নাম ওটা বসে গেছে দিল্লির হ্যাঁ না হয় তো সেই জন্যে ও কয়েছে যে এ বিল গৃহমন্ত্রী গৃহমন্ত্রী পার্লামেন্টকে পার্লামেন্টে লেখা লেখে আয়েগা ফের এ গৃহমন্ত্রী কা কাম হ্যায় তো গৃহমন্ত্রী কা কাম হ্যায় তাহলে গৃহমন্ত্রীর সাথে ওই জন্য কে ইসলিয়ে আপ যো হ্যায় ও গৃহমন্ত্রী সে বাত করো ফির গৃহমন্ত্রীর সাথে দেখা করার জন্যে আমার ওটা কোনো দেখা করার জন্য কাগজ এখানে দেওয়া হয় আর ওই কাগজের অনুসারে আমাকে ফোন করে আর সেই অনুসারে আমরা তখন যাই তাহলে হুট করে ফোন করে হুট করে দেওয়া হয় হ্যাঁ না হয় এলা তোমরা কি এলা জানবেন এ কোন দিন বিয়ে দেখায় কোন দিন এলা যায় আচ্ছা যেদিন দেখাইবে সেদিন এলে ১০০ টাকা দিম এ যেদিন দিল্লিতে আমার দিল্লির প্রোগ্রাম হবে দুই দিন আগত কস খেলাম ওই ১০০ টাকা নাকায় ১০০ টাকার জায়গায় ২০০ টাকা দিম আমার মাসিগুলো এমন কত পয়সা নাকি দিম এই নিজের শরীরের ওজনে পয়সা দিলে হবে না ১০০ যেটা ধার্য করা আছে ১০০ এইটা জারি রাখার জন্য কওয়া হয়েছে সকাকে তে বৃহত্তর কুচবিহারবাসী সেই জন্য আমরা ওই
গৃহমন্ত্রীর সাথে দেখা করবার জন্য কাগজ দিলাম, বাড়িতে নাই, ব্যস্ত ঝাড়খণ্ডত গেছে। হ্যাঁ, তারপরে ও সারা ভারতবর্ষের গৃহমন্ত্রী, আমার এই কুচবিহার রাজ্যের বিষয়ে ওকে তো এত চিন্তা ভাবনা করার ব্যাপী আছে, কিন্তু আছে, অর্থাৎ মনের কোনাত কুচবিহার রাজ্য আছে, এটা কথা সত্য, হ্যাঁ না? সেই জন্য আমরা আমাক কইছে যে জব আপকো এ আপকো মেসেজ মেসেজ দেঙ্গে তব দিল্লি মে আকে গৃহমন্ত্রী সে বৈঠক করনা, মানে বৈঠক আপকা সাথ হোগা। তো এবার আমরা তো জানি ওই যাই হোক এখন কোন সময় আমাকে দেখাবে, তা এই কথা হচ্ছে যে কোন সময় দেখাবে কোন সময় না দেখাবে তার জন্য অপেক্ষায় আমার থাকলে হবে। তাই সেই জন্য এমন করে আমার অপেক্ষায় থাকতে হবে, আবার সময় বলে আবার ব্রেক কষা লাগবে, ব্রেক ছাড়া লাগবে, হ্যাঁ না হয়? হ্যাঁ, এই সেই সেই হিসাবে সামনের দিনত আমরা সময় আসবেন আছে, কাঙো কাঙো এ আমার এই মানুষক ভুল ব্যাখ্যা দিবেন আছে, ভুল বুঝিবেন আছে, এ ভুল বুঝিয়া বিভ্রান্ত হয়া এই ছত্র ছায়া ছাড়িয়া যদি কাঙো কোনোটে যান তাহলে সেটা তো জানাই আছে কি হবে। আর এই আগামী দিনত এই রাজ্যটা, এই রাজ্যটা যদি আমার শাসন করা লাগে, রাজ্যটা যদি আমার হাতত যদি আসে, যে কথা কব রাখছি যেটা হবার যাব রাখছে, রাজ্যটা চালাইতে গেলে আমার দরকার, আমার দরকার অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ, অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ হইতে গেলে একমাত্র এই জন্যে আমার এই ভূখণ্ডের যেগুলো বিএ পাস, এমএ পাস, হায়ার সেকেন্ডারি পাস যেগুলো আছে, এই লয়ার হওয়া খাবে, লয়ার এই জন্য ফার্স্ট মোটিভ আমার এই ভূখণ্ডের ছাওয়া পাওয়াগুলো যেগুলো আছে শিক্ষিত, লয়ার হওয়া খাবে, লয়ার মানে উকিল হওয়া খাবে। এই জন্য নেক্সট সেশন, আগামী যে সেশন আসবেন আছে ওই সেশনের থাকিয়া এই আমার ভূখণ্ডের ছাওয়াগুলা, এই নারায়ণী সেনা কারো মানে কারো এই মানে বুকত লেখা নাই আছে, এটা অন্তরত জ্ঞানত, হ্যাঁ না? আমার আমার ছাওয়াগুলা উকিল উকিল হবে, উকিল কি তা কারো কাজ লেখা থাকে? লেখা থাকে না, থাকে? তাই এই জন্য ভারতবর্ষটা যায় চালায়, দেশটা যায় চালায়, যতগুলো মন্ত্রী আছে, মিনিস্টার আছে, এমএলএ আছে, সকায় সকায় উকালতির জ্ঞান আছে সকারে, খালি আমার এই ভূখণ্ডের মানসিকগুলার নাই, ফির জেলা আবার গেটার করবে না, চেয়ে ওলিয়ার আরো বেশি করি নাই, একটা ছোট মোটো চাকরি করি, অফিসের চাকরি করি, অফিসের চাকরি করলে তো অফিসের চাকরি করলে তো আইন সম্পর্কে জ্ঞান হয়, কিন্তু মোট তো এলএলবির তো সার্টিফিকেট নাই আছে, কিন্তু আইন সম্পর্কে মুই জানো অনেক কিছু, কিন্তু আইন সম্পর্কে জানতে গেলে কি যা আইনের বর্তমান দুনিয়ার এই বর্তমান জগত এই এই যেটা সিস্টেম আছে একটা এলএলবির সার্টিফিকেট দেবে, সেই এলএলবির সার্টিফিকেট যদি নেওয়া লাগে তাহলে কি কোর্স আছে পড়া হবে, তাহলে পড়তে পড়তে জানতে জানতে তারপরে লয়ার হওয়া হবে, যারা তুই লয়ার হয়ে গেলো তখন তুই ডিফেন্স তোর ডিফেন্স জানা হয়ে গেল, আর ডিফেন্স যখন তুই জানলো তখন তুই রাজ্যটা কন্ট্রোল করিবার বাবু, আর রাজ্য যদি কন্ট্রোল করিবার পাস তাহলে শাসন তোর হাতে আসি গেল, শাসন যদি তোর হাতে আসি গেল তাহলে ইকোনমিক পাওয়ার আসি গেল, ইকোনমিক পাওয়ার যদি আসি গেল তাহলে সোশ্যাল সোশ্যাল পাওয়ার আসি গেল, সোশ্যাল পাওয়ার যদি আসি গেল তোর ঐতিহ্য ফিরে গেল, ফিরে যদি গেল তাহলে ধনী হলু তো গেলা কায় এলা বুঝে এলা। হ্যাঁ, এ বৃহত্তর কুচবিহার বাসী, এই জন্য আমার কোচে আইসো সকায় শিক্ষিত হই, এলা আমার মানসিক হয় ও শালা রে, তো এমন আরো কঠিন আরো গেটার, মই ভাবছুং বাড়ি থাকি থাকি আমি গেটার করিম, মই ভাবছুং বাড়ি বসি বসি গেটার করিম, এলা তো পড়া টাকা দেওয়া খায়, ভর্তি হওয়া খায়, এগুলো হওয়া খায়, দিল্লিও যাওয়া খায়, একটা আজিও ওটে মিটিং, কালিও ওটে মিটিং, ওরে বাবা হরফির এ মাথা নষ্ট, না 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 ও পাশে অত যা মাথা নেওয়া যা ঝামলা নেওয়া যাবে না, কি হালকা হালকা এ পাকেও থাকি ও পাকেও থাকি, হাফ দিনের বেলায় গেটার আর রাতের বেলায় অন্য কিছু, কে ভাবনাটা এরকম অনেকের হয় না, নাই যেহেতু এটা কঠিন, এই কোর্সটা কঠিন, সে কঠিন কোর্সের দিকে মানুষের মনোনিবেশ স্বাভাবিকভাবে একটু ইচ্ছা থাকলেও উপায় নাই, আর প্রত্যেকটা বাড়িতে অভাব অনটন, আমার ভূখণ্ডের মানুষ অভাব তো নিত্যসঙ্গী, সেই জন্যে
সেই জন্য বর্তমান সভ্যতার সাথে লড়াই করতে গেলে শেয়ানে শেয়ানে যুদ্ধ। আরে গেটার আছে, গেটারের জায়গা গেটারটা ময়ো। তাহলে এখন যদি কয় মহারাজা যা কইবে তাই, মহারাজা যেটা কবে ওইটাই হবে। আরে ও মহারাজা যেটা কইছে ওইটাই না হবার আছে মানা। আরো যদি কয় যেটা কইবে ওইটাই হইবে। এই হয় না না হয়, হ্যাঁ কথাটা। এই সেই জন্যে বর্তমান ওই যে ওর দিল্লির ধরবেন আছে কি, সাংবাদিক জিজ্ঞাসা করবেন আছে, ওটা কোনো দিল্লিতে এজিটেশন করবেন গেছে, আন্দোলন করবেন গেছে না, আন্দোলন করবেন গেছে, ওটা কোনো যে আন্দোলনকারী জিজ্ঞাসা করবেন বলছে যে কে ভাই, ভাই সাহেব, ভাই সাহেব আপ তো দিল্লি এক কাট এক কাটটা হকে দিল্লি যন্তর মন্তর পে আহ কেউ কি আপ জানতা হ্যাঁ কিস লিয়ে কিসকা ডিমান্ড কিসকা ডিমান্ড ও কোন সা ডিমান্ড আপ পুরি করনে কে লিয়ে দিল্লি যন্তর মন্ত্র আয়া হ্যাঁ। ও তখন কি ব্যাক হচ্ছে এনআরসি, তখন কচ্ছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনআরসি, তখন ও এক হয় মানে বহুক্ষণ চিন্তা ভাবনা করতে করতে তাও তো ভুল হয়ে গেল, অং করতে করতে সকাকে জিজ্ঞাসা করছে কাঙ্গো আর কবার পায় না। হ্যাঁ তা তদ্রূপ আমার মানুষ যদি দিল্লি যায় তাহলে আমার মানুষ জিজ্ঞাসা করবে যে ভাই আপনার ডিমান্ড কে আয়, কয় মুই কবার পাই না, ওই যে মোর পাথর যায় খাড়া হয়ে আছে উঙ্গে কবে হ্যাঁ না এ হয় না হয় দেশ কোন যন্ত্রণা কেনে বা আসলুম, এলে কোন যন্ত্রণা পড়লুম রে বাবা, করে না হয়। এই জন্য নিজে নিজে কাষ্টি গোজান, নিজের কাষ্টি নিজে বান্ধ নিজে গোজান, অর্থাৎ নিজের পরিচয় নিজে দাও, নিজের অধিকার নিজে নাও, আর অধিকার কারো অধিকার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাঙো আঁকাবে না। এই জন্য এক একটা আমরা গেটারের ভীষণ কথা বুঝছেন, এটা কয় এটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল গট ইউনাইটেড, ইন্ডিভিজুয়াল